নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। জানো তো, আজকে সন্ধ্যাবেলায় আমার হাজবেন্ডের শুরু হলো নতুন একটা ইচ্ছে। আসলে সাধারণত ও কোনো ইচ্ছে বা বায়না করে না, কোনো কিছুই করে না, খাওয়া দাওয়ার ব্যাপার তো একদমই না। তো তার যখন কোনো বায়না একটু হলেও করে বা একটু আবদার করে, তখন চেষ্টা করি আমি আর মা সেটাকে পূরণ করার। বায়না হচ্ছে এটাই, বায়না বলো বা ইচ্ছে বলো যাই বলো না কেন, সেটা হচ্ছে এটা যে আজকে একটুখানি তিনকোনা ঘরোয়া পরোটা খাবো আর দুপুরবেলা তরকারি দিয়ে। আজ তো শনিবার, তার জন্য আমাদের বাড়িতে সমস্ত নিরামিষ খাবার রান্নাবান্না করা হয়েছিল। মুগের ডাল, আলু, পটল, কুমড়ো দিয়ে মাখা মাখা তরকারি বা রসা, সেটা তো সেটা বেশ খানিকটা রয়েছে। আর দেখবে নিরামিষের দিনে না দুবেলা কেউ ভাত খাবে এটা সবসময় হয় না। আর আমাদের বাড়িতে তো এটা ভীষণ একটা প্রবলেম বলতে পারো, যে একদম সবজি, নিরামিষ, ডাল এসব হয়েছে, তার মধ্যে দুবেলায় ভাত খাবে এত ভালো আমাদের বাড়িতে কেউ নেই, ঠিক আছে? তো সেটাই আমার দেওর ঝামেলা পাকাবে সন্ধ্যাবেলা, যেই খেতে হবে আবার এখন এই খেতে হবে এরম বলবে। তো আজকে এর জন্যে আমার হাজব্যান্ড বলো, তাহলে এক কাজ করো, একটু গরম গরম পরোটা ভাজো কয়েকটা, তারপরে তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো কখনো রুটি করি, কখনো চাউমিন বানাই, ভেজ চাউমিন, আর কখনো পরোটাই, যেমন আজকে তাই। আর আজকে পরোটা একটু স্পেশাল হবে, কেন বলো তো? আমাদের বাড়ির ছাদে না একটা গাছ রয়েছে, সেটা হচ্ছে মরিঙ্গা, মানে সজনে ডাঁটার গাছ। সেই গাছে তো দু একটা ডাঁটা হয়েছিল, এবার তোমাদের সেটা শেয়ারও করেছি। আর সেই গাছে বর্ষাকালে জল পেয়ে প্রচুর পাতা হয়েছে। আর আমরা সবাই কম বেশি জানি যে মরিঙ্গা বা সজনে ডাঁটার যে গুণাগুণ, তার মানে গুরুত্ব অপরিসীম আর কি। শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকর এই গাছের পাতা বা ফুল বা ডাঁটা। তো পাতা আনা হয়েছিল অনেকগুলো, সেটা দিয়ে ভালো করে ময়দা আটা মিশিয়ে মেখেছি। আমি ইউটিউবে একবার দেখেছিলাম যে এই পাতাগুলোকে পেস্ট করে তারপরে ময়দাটা মাখা হয় বা আটা মাখা হয়, কিন্তু আজকে পেস্ট করার সময় ছিল না, তাই আমি পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে কিন্তু আটা ময়দার সঙ্গে মিশিয়ে তারপর মেখেছি। আর এই পাতারও কিন্তু গুণ অপরিসীম, ভীষণ ভালো স্বাস্থ্যের জন্যে, এক কথায় বলা হয় সুপার ফুড। আর যতই আমরা মাছ, মাংস, ডিম এগুলো খাই না কেন, আমরা নিজেরাও জানি কিন্তু শাক সবজির থেকে বেস্ট কিছু শরীরের জন্য নেই। এটা কিন্তু আমাদের মানে কী বলবো, অনেক শরীরে রোগ হতে দেয় না যদি সত্যি স্বাস্থ্যকর খাবার বা এই ধরনের শাকসবজি খাবার বেশি করে খাওয়া যায়। তো যাই হোক, সমস্ত পরোটাগুলোকে ভেজে নিলাম। আর এই দেখো চলে আসলাম এখন সামনের ঘরটায়, সবাই বসেও গেছে। আর আজকে সকাল সকাল ডিনার করে নেওয়া হচ্ছে 9টার মধ্যে। আমি তো রাত্রে কিছু খাই না সাধারণত, কিন্তু তবু আজকে খাওয়া হচ্ছে সবার সাথে বসে। এ দেখো ঘন ঘন করে মুগ ডাল করা হয়েছিল, সেটা এখন বাড়ছি। আমি আর ডাল নেবো না, আমি এই তরকারিটা দিয়ে একটু খাবো। আর এই দেখো চলে এসেছে আমার পান্তসোনা। ও রোজ রুটিন হচ্ছে সন্ধেবেলার পরে, যখন ওর পড়াটা সমস্ত কমপ্লিট হয়ে যাবে, পড়া, হোমওয়ার্ক সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন ও একবার হলো পিসি বাড়িতে আসবে আমার কাছে। কারণ তোমরা তো সবাই জানোই আমার এই জীবনটায় ও জুড়ে আছে অনেকখানি জায়গা, ও ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না। আর একটা দিন ওকে না দেখে থাকবো আমি সেটাও ভাবতে পারি না, তাই একটা বেলার জন্যে হলেও, একটুখানির জন্য, সময়ের জন্য হলেও ওকে এই বাড়িতে আসতেই হয়। তো বৌদি পাঠিয়ে দেয় রোজ, পড়া হয়ে যায় তারপরে আমি ফোন করি, পাঠিয়ে দেয় দীপনকে দিয়ে, আবার ওর পাপা গিয়ে রাত্রে দিয়ে আসে। তো এভাবেই চলে আর কি। তো এখন সবার খাবারটা বাড়ছি, তো মামামকে আমার সঙ্গে খাওয়াতে চাইলাম, তো সে বলছে আমি খাবো না পিসি, আমি খাবো না। আসলে ও যখন রাত্রে আসে তো আমি ওকে ডিনারটা করেই তারপর বাড়িতে পাঠাই রোজ, কিন্তু আজকে নাকি ও খাবার দাবার খেয়ে একবার এসছে, মোগলাই পরোটা, তারপরে আরও কী সব বললো, ভাত খেয়ে এসছি, এর জন্য আজকে আর কিছু খেতে চাইছিলো না। তবু আমি একটুখানি জোর করলাম, অল্প একটুখানি খেলো। আর এখানে দেখো আমার দেওর খাওয়া শুরু করেছে, আর আমার হাজব্যান্ডকেও দিলাম, শাশুড়িমাকেও দিলাম, তারপরে আমিও নিয়ে বসলাম। দেখবে কোনো একটা খাবার বানিয়ে না সবাই মিলে একত্রে খাওয়ার যে আনন্দ, মনে হয় ওখানেই পেটটা ভরে যায়। সবাই যখন খেয়ে তৃপ্তি করে আনন্দ পায় আমি ওতেই খুশি আর কি। খুব গরম গরম পরোটা একদম নরম, মাকে তাই গরম গরম দিলাম নিচ থেকে, কারণ মায়ের দাঁতের প্রবলেম, তো বেশি মানে কড়কড়ে মুচমুচে ভাজা পরোটা খেতে পারে না, একটু নিচ থেকে দিতে হয়। আর আমার আবার একটু মুচমুচে পরোটা পছন্দ, আমার হাজব্যান্ডেরও তাই, নরম থাকবে কিন্তু একটু মুচমুচে থাকে না, খাস্তা পরোটা যেগুলো সেগুলো বেশি পছন্দ। তো পরোটাগুলো সত্যি আজকে অসাধারণ টেস্ট হয়েছিল, খুবই সুস্বাদু লাগছিল মরিঙ্গ পাতা দেওয়াতে। আর এর পর থেকে চেষ্টা করব এই পাতার গুঁড়ো করে রাখতে, যাতে সমস্ত কিছুতে আমি অ্যাড করতে পারি, মানে রুটির মধ্যে বা পরোটায় বা কখনো কখনো ডালের মধ্যে দিতে পারি, সেরকমভাবে আমি চেষ্টা করব প্রসেস করে রাখার। তো এই ছিল আজকে ছোটোটা ভিডিও। সাধারণত আমি এই চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ মাঝখানে আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম খুবই, তাই শুধুমাত্র শর্ট ভিডিও পোস্ট করছিলাম। আজকে চেষ্টা করলাম একটা বড় ভিডিও পোস্ট করা, তবে খুব বড় না আর কি, ছোটো আর কি, মিডিয়াম। আর সত্যি কথা বলতে এখন যা পরিবেশ পরিস্থিতি রয়েছে না, সেই জায়গায় দাঁড়িয়ে কোনোরকম মাথা ঠান্ডা করে ভিডিও তৈরি করার ইচ্ছা, মনোভাব কিছুই আর নেই, বুঝতেই পারো। আমি হয়তো বলি না, বলতে চাইও না, কিন্তু সবারই মনটা কম বেশি খারাপ থাকে পরিবেশ পরিস্থিতির দিকে তাকিয়ে। আর আমরা তো সোদপুরের মানুষ, এর জন্য হয়তো বেশি মন খারাপ। চলো সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখাবে খুব শীঘ্রই পরের ভিডিও।